গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আপনিও ভালোই আছো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাবে। এখন হয়েছে 4:55, আমার এদিকে যা দেখার সমস্যাটাই হয়ে গেছে, সব প্রায় হয়েই গেছে। নামাবো, এখানে দেখো আলুটা ভেজে নিচ্ছে, ফুলকপিটা ভেজে নিচ্ছি। ভেজে এবার মাছটা ভাজবো, এই যে পাবদা মাছটা ভাজবো। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, ফুলকপি আলু তো ভাজা হয়ে গেছে। এবার ফোড়ন দেবো, জিরে শুকনো লঙ্কা, দেখো জল দিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর এই যে ডাল রান্না হয়ে গেছে, এই যে ভাতও হয়ে গেছে, ভাত বসিয়ে দিলাম। এবার সোনা বাবার টিফিনটা গুছাবো, তো চলো দেখো। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে, এদিকটাও হয়ে গেছে। তো এবার আমি স্নানে যাব, তো চলো তো পরে আবার কথা হবে, স্নান করে আসি। দেখো একবারে স্নান টান করে রেডি হয়ে, এই যে এই ড্রেসটা আর কি বলে, এবার সোনা বাবাকে নিয়ে স্কুলে যাব। তো চলো যা, যাক সোনা বাবাকে দেখাই। এই যে, এই যে সোনা বাবা, চলো 8:32:33 হবে, তো চলো আস্তে আস্তে যাওয়া যাক স্কুলে, তারপরে আবার কথা হবে। দেখো সোনা বাবাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি, চলে এসে এখানে তাকে নিলাম টোস্টারে। এই যে, তো চলো তো খাই, তারপরে আবার কথা হবে। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, সোনা বাবাদের স্কুল থেকে এসে গেছে, স্নান খাওয়া কমপ্লিট, এবার আমি খেতে বসবার। এদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে, দেখো ছোলার ডাল সেদ্ধ করেছি, রান্না করবো রুটি দিয়ে খাওয়ার, এমনি ডালও সেদ্ধ করে নিয়েছি। তো চলো আমি নিজে ওরে বাবারে চুপ কর, খেয়ে নিই তারপরে আবার কথা হবে। দেখো আটা মেখে আমার রুটি বেলে নিয়েছি, এদিকে দেখো ছোলার ডালটা এই যে বানিয়ে নিয়েছি। দেখো রুটিগুলো হয়ে গেছে, এবার গুছিয়ে রাখি। গুড ইভিনিং, দেখো চলে এসছি, তো দেখো চলে এসছি কিচেনে, এসে আগে কফি বানিয়ে নিয়েছি, মাকে চা বানিয়ে দিয়েছি, ওকে কফি দিয়ে দিয়েছি, সোনা বাবার দুধ এখনও দিইনি, সোনা বাবার দুধটাও দেবো, কফিটা দেখো যে বানিয়ে নিয়েছি। তো চলো কফি খাওয়া যাক, আর সোনা বাবার দুধটাও দেবো, তো চলো তো কফি খাই, পরে আবার কথা হচ্ছে। তো দেখো আমার তো এদিকে সব কাজ হয়ে গেল, আর কিছু সবজি বাজার আছে এখানে, কিছু পেঁয়াজও আছে, এই যে এখানে কিছু সবজি বাজার আছে। এটা হচ্ছে পেঁয়াজকলি, এর ভেতরে আছে ফুলকপি, বাঁধাকপি, ফুলকপি, ঝিঙে, ঝিঙে পটল, শিম আছে, এই যে শিমও আছে, শিম আর কিছু নেই। এর এখানটায় আছে হচ্ছে বেগুন আর উচ্ছে, এই যে আচ্ছা এখানে আছে কাঁচা লঙ্কা, এই যে আর আছে হচ্ছে টমেটো, আর হচ্ছে এই যে শসা। তো এই হলো সবজি বাজার, এই যে
তো প্যাকেট থেকে আর বের করে করে দেখালো না, প্যাকেটের উপর থেকে যেহেতু দেখা যাচ্ছে, তো সবজিগুলো এখন গুছাবো আর পেঁয়াজও আগে দেখালাম, সবজিগুলো গুছাবো। চলো তাহলে ভিডিওটা আমি শেষ করলাম, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, সাথে বেল আইকনটিকে প্রেস করে দিও। তো চলো আজকের মতো, টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। তো টাটা, তুমি সবাই ভালো দেখো, সুস্থ দেখো, গুড নাইট।